নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2023 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো ভৌত বিজ্ঞানের। আজকে আমি মাধ্যমিকের ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের 279 পেজ এবং 302 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো, 279 নম্বর পেজের যাবতীয় প্রশ্নগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে, 1.1 এর প্রশ্ন বলেছে, কোনো গ্রিন হাউস গ্যাসের উষ্ণীকরণ ক্ষমতা সর্বাধিক? অ্যান্সার হবে এর অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, তো দেখো 1.2 এর প্রশ্ন কী বলেছে, এসটিপিতে 44.8 লিটার SO2 কত মোল? অ্যান্সার হবে বি এর অ্যান্সার 2 মোল। পরের প্রশ্ন 1.3 SO2 এর বাষ্প ঘনত্ব হলো? অ্যান্সার হবে বি এর অ্যান্সার 32। পরের প্রশ্ন 1.4, তো দেখো বলেছি ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স এককে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স 1 এককে এর মান কত? অ্যান্সার হবে বি এর অ্যান্সার 5C আলফা। পরের প্রশ্ন, তো দেখো পরের প্রশ্ন 1.5, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ও শূন্য মাধ্যমে আলোর বেগ সি হলে ওই মাধ্যমে আলোর বেগ কত? অ্যান্সার হবে বি এর অ্যান্সার C/μ। পরের প্রশ্ন 1.6, গাড়ি ও অন্যান্য যানবাহনের ভিউ ফাউন্ডার হিসাবে ব্যবহৃত হয়? তো দেখো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার উত্তল দর্পণ। পরের প্রশ্ন 1.7, তো দেখো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার তড়িৎ শক্তি। 1.8, দুটি 2 ওহম রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্য রোধ হবে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1 ওহম হবে। 1.9, পানীয় জল শুদ্ধিকরণে ব্যবহৃত হয় কোন রশ্মি? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার এক্স রশ্মি। 1.10, কোনটি সন্ধিগত মৌল? অ্যান্সার হবে এর অ্যান্সার Cu কপার। 1.11, সমযোজী এক বন্ধন ও সমযোজী দ্বিবন্ধন উভয়ই আসে এমন একটি যৌগ হলো? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার C2H4। 1.12, ধাতবমূলক শনাক্তকরণে ব্যবহৃত হয়? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার HS। পরের প্রশ্ন 1.13, CuSO4 এর জলীয় দ্রবণকে Cu তড়িদ্বার দ্বারা তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কী উৎপাদন হয়? অ্যান্সার হবে অ্যানোডে উৎপন্ন হয় Cu++। 1.14, প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি ডুরালুমিনে আছে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার ম্যাঙ্গানিজ MN। 1.15, নিচের কোনটি জৈব যৌগ নয়? অ্যান্সার হবে CaCO3। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2.1, বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তরটির নাম? অ্যান্সার হবে মেসোস্পিয়ার। 2.2, ভারতের বায়োডিজেল প্রস্তুতিতে ব্যবহৃত হয় এমন একটি উদ্ভিদের নাম লেখো? অ্যান্সার হবে জ্যাট্রোফা মহুয়া। পরের প্রশ্ন অথবা দিয়ে, মেরুজ্যোতি দেখা যায় বায়ুর কোন স্তরে? অ্যান্সার হবে আয়োনোস্ফিয়ারে। 2.3, পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের চাপ কত? অ্যান্সার হবে 0। পরের প্রশ্ন 2.4, ভি থেকে টি লেখচিত্রের প্রকৃতি কী? অ্যান্সার হবে মূল বিন্দুগামী। 2.5, একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতার মান কত? অ্যান্সার হবে অসীম। অথবা দিয়ে পরের প্রশ্ন, শূন্য স্থান পূরণ করো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ড্যাশ পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? অ্যান্সার হবে কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। 2.6, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? অ্যান্সার হবে 400-700 ন্যানোমিটার। 2.7, বর্তমানে ফিউজের পরিবর্তে গৃহ বর্তনীতে কী ব্যবহার করা হয়? অ্যান্সার হবে MCB। অনেকে বলে না MCB বসাতে, বাড়িতে MCB বসায়, সেটাই বসানো হচ্ছে। পরের প্রশ্ন 2.8, অবতল দর্পণ কখন একটি বস্তুর অসদ্বিম্ব গঠন করে? অ্যান্সার হবে বস্তুকে ফোকাসের কম দৈর্ঘ্যে রাখলে। 2.9, সত্য না মিথ্যা লেখো, ফ্লেমিংয়ের বামস্থ নিয়মে মধ্যমা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, এটা মিথ্যা আছে? পরের প্রশ্ন অথবা দিয়ে, বাড়ির বর্তনীতে তড়িৎ যন্ত্রগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? অ্যান্সার হবে
সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। পরের প্রশ্ন 2.10 তো দেখো এখানে আমরা দেখতে পারছি এক্স, হ্যাঁ, 238/92 পরমাণুর থেকে একটি আলফা কণা নির্গমের ফলে নতুন পদার্থের নিউটন সংখ্যা কত। তো দেখো ভর সংখ্যা 238 থেকে 4 যদি বাদ দিই তো 234 থাকে, আর প্রোটন সংখ্যা তো 90, তাই তো? তাহলে নিউটন সংখ্যা কত হবে? 234 থেকে 90 বাদ দিলে 144 হবে। ঠিক আছে, আমি কি বলছি বুঝতে পারছো? পরের প্রশ্ন 2.11 13 নং শ্রেণীতে অবস্থিত একটি মৌল এম এর ক্লোরাইডের সংকেত কী হবে? আনসার হবে MClO3। ঠিক আছে, এম এর সাথে সিএল যুক্ত হয়েছে, MClO3। 2.12 দুটি বিরল মৃত্তিকা মৌলের নাম লেখো। তোমরা তো জানো যে সিরিয়াম এবং স্ক্যান্ডিয়াম, যাকে বলে সিই এবং এসসি, এই দুটো লিখলেও চলবে। ঠিক আছে, পরের প্রশ্ন অথবা দিয়ে বিইও মানে অক্সিজেন এর মধ্যে কার পারমাণবিক ব্যাসার্ধ কম? তোমরা তো জানো যে অক্সিজেনের এই দুটোর মধ্যে থেকে অক্সিজেনের পারমাণবিক ব্যাসার্ধ কম। ঠিক আছে, কার ব্যাসার্ধ কম? অক্সিজেনের। পরের প্রশ্ন 2.13 সমযোজী ও তড়িৎযোজী যৌগের মধ্যে কোনটিতে সমবায়তা ধর্ম দেখা যায়? অ্যান্সার হবে সমযোজীতে সমবায়তা ধর্ম দেখা যায়। পরের প্রশ্ন অথবা দিয়ে তো দেখো কি বলেছে, বলেছে অ্যানোডমাটে কী কী ধাতু থাকে? অ্যান্সার হবে গোল্ড থাকে, সিলভার থাকে, তোমরা তো জানো। অথবা দিয়ে পরের প্রশ্ন একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম লেখো, অ্যান্সার হবে সোডিয়াম কার্বোনেট। ঠিক আছে, পরের প্রশ্ন বলেছে 2.15 যে রূপার উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ রূপে কী ব্যবহৃত হয়? অ্যান্সার হবে পটাশিয়াম, পটাশিয়াম আরও সায়ানাইট, পটাশিয়াম আরও সায়ানাইট। ঠিক আছে, আরও সায়ানাইট। পরের প্রশ্ন বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। নেসলার বিকারক হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার K2, থার্ড ব্র্যাকেটের মধ্যে HGL4। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে, হিমায়ক রূপে ব্যবহৃত হয়, অ্যান্সার হবে তরল NH3 মানে তরল অ্যামোনিয়া। 2.163 কি বলেছে, দার্শনিক উল হলো সিয়ারান, সরি এটা ডি হবে, ঠিক আছে একটু ভুল আছে লেখাটা, জিঙ্ক অক্সাইড মানে প্রিন্টে একটু ভিল মানে অর্থাৎ প্রিন্টে একটু ভুল হয়ে গেছে। 2.164 থার্মিট মিশ্রণ, অ্যান্সার হবে বি এর অ্যান্সার অ্যালমোনিয়াম, অ্যালমোনিয়াম থার্মিট মিশ্রণ। তো দেখো 2.17 প্রশ্ন কি বলেছে, তিনটি কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেনে কটি হাইড্রোজেন পরমাণু থাকবে? অ্যান্সার হবে 8টি। 2.18 সমগণীয় শ্রেণীর মধ্যে আণবিক সংকেতের পার্থক্য লেখো, অ্যান্সার হবে Ca2। অথবা দিয়ে পরের প্রশ্ন মার্স গ্যাসের সংকেত লেখো, অ্যান্সার হবে Ch4। অ্যান্সার কী হবে? Ch4 হবে। এবার আমি ভৌতবিজ্ঞান পেজের 302 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। এবার আমি ABTA টেস্ট পেপারের 302 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো ফিজিক্যাল সায়েন্সে যে সমস্ত প্রশ্নগুলো আছে যতটা পারি ততটা আমি সলভ করার চেষ্টা করব। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ট্রোপোস্ফিয়ারের কোন উপাদানটি পাওয়া যায় না? অ্যান্সার হবে ডির অ্যান্সার O3। কী হবে? O3 হবে। পরের প্রশ্ন গ্যাস সংক্রান্ত চালচে সূত্রের লেখচিত্রটি কী হবে? অ্যান্সার হবে এর অ্যান্সার হবে A। ঠিক আছে, তো দেখো আমি মার্কিং করে দিয়েছি। পরের প্রশ্ন 1.3 তো দেখো 1.3 প্রশ্ন কী বলেছে, STP-তে H2 গ্যাসের প্রমাণ ঘনত্ব কত? অনেকবারই এসছে পরীক্ষায়, ঠিক আছে, মানে টেস্ট পেপারে এসছে, বিভিন্ন পরীক্ষাও দিয়ে থাকে, 0.089 এর অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন 1.4 আলোর প্রতিসরণের অপরিবর্তিত থাকে? অ্যান্সার হবে সিল অ্যান্সার কম্পাঙ্ক। 1.5 কোনো একটি বর্ণের আলো বায়ুর মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করে, আপাতন কোণের মান 40 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান কত হবে? অ্যান্সার হবে 35 ডিগ্রি। পরের প্রশ্ন 1.6 ধাতুর মধ্য দিয়ে তাপের পরিবহন নিচের কোনটির উপর নির্ভরশীল নয়? অ্যান্সার হবে এর অ্যান্সার উষ্ণতা। পরের প্রশ্ন 1.8 তো দেখো 1.7 প্রশ্ন নিয়ে একটু ডাউট আছি, তো তোমাদের কমেন্ট বক্স অবশ্যই আমি জানিয়ে দেবো। কী বলছে, তড়িতের সবচেয়ে সুপরিবাহী ধাতু হলো? অ্যান্সার হবে সিল অ্যান্সার রূপা। 1.9 একই উপাদানের চারটি পরিবাহী তারের প্রস্থচ্ছেদ যথাক্রমে 1, 2, 3, 4 বলেছে বর্গ সেমি, কোন তারটি রোধ সবচেয়ে কম? তো দেখো এখানে কিন্তু যে অপশানগুলো আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, কিন্তু ডি এর অপশান হওয়া উচিত ছিল চতুর্থ। ঠিক আছে,
তো দেখো এখানে ফোর্থ হবে, সিক্স হবে না, ষষ্ঠ হবে না, ফোর্থ হবে। ওয়ান পয়েন্ট ওয়ান জিরোতে দীর্ঘ পর্যায় সারণীর যে পর্যায়ে সব থেকে বেশি সংখ্যক মৌল থাকে সেটি হলো অ্যান্সার হবে সি অ্যান্সার ষষ্ঠ পর্যায়ে। পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানে সি টু এইচ ফোর যৌগে সমযোজী বন্ধনের সংখ্যা অ্যান্সার হবে এর অ্যান্সার পাঁচ। পরের প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে এইচসিএল গ্যাসীয় অবস্থায় কিসের মতো আচরণ করে অ্যান্সার হবে এর অ্যান্সার সমযোজী। পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান টুতে এই সি প্লাস টু আয়নে যে নামে পরিচিত অ্যান্সার হবে এর অ্যান্সার আলফা। ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে এইচসিএল গ্যাসীয় অবস্থায় কিসের মতো আচরণ করে অ্যান্সার হবে এর অ্যান্সার সমযোজী। পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ যৌগ অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার এইচ টু এস ও ফোর। পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে তিন থ্রি কার্বনযুক্ত অ্যালকাইনের সমসংখ্যক হাইড্রোজেন সম্পন্ন সম্পৃক্ত হাইড্রোকার্বনটি হলো অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সি সিক্স এইচ এইট। তো দেখো এবার আমি বিভাগ খ সলভ করবো। ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে টু পয়েন্ট ওয়ানে গোবর গ্যাসের প্রধান উপাদানটির নাম লেখো অ্যান্সার হবে মিথেন। টু পয়েন্ট টুতে সৌরকোষে কোন মৌল ব্যবহৃত হয় অ্যান্সার হবে সিলিকন অথবা দিয়া ট্রোপোস্ফিয়ারের ড্যাশ নামে পরিচিত অ্যান্সার হবে অশান্ত মণ্ডল, ঠিক আছে, বা ক্রুদ্ধ মণ্ডল বলে, ঠিক আছে আমি কি বলছি। পরের প্রশ্ন টু পয়েন্ট থ্রিতে পরম শূন্য উষ্ণতা বলতে কী বোঝো, তোমরা তো জানো মাইনাস দুশো তেয়াত্তর ডিগ্রি কেলভিনকেই পরম শূন্য উষ্ণতা বলে, মানে এর মান, মানে দেখো আমাদের উপরে দেওয়া আছে স্ক্রিনে তোমরা লিখে নাও। টু পয়েন্ট ফোরে এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের একক কত, অ্যান্সার হবে জুল মোল ইনভার্স, জুল মোল ইনভার্স কে ইনভার্স। পরের প্রশ্ন কী বলেছে তো দেখো ওয়ান পিএ কত ডাইন পার সেমি, অ্যান্সার হবে টেন টু দু বার ডাইন পার সেমি। টু পয়েন্ট ফাইভে গ্যাসের আয়তন গুণাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে কোন উষ্ণতার আয়তনকে প্রাথমিক আয়তন হিসাবে বিবেচনা করা হয়, অ্যান্সার হবে জিরো ডিগ্রি সেলসিয়াস। টু পয়েন্ট সিক্সে বক্রতা কেন্দ্রগামী কোনো রশ্মির প্রতিফলন কোণের মান কত, অ্যান্সার হবে জিরো ডিগ্রি। টু পয়েন্ট সেভেনে কাঁচ মাধ্যমে বেগুনি বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে বেশি, সত্য না মিথ্যা, অ্যান্সার হবে সত্য। টু পয়েন্ট এইটে তড়িৎ প্রবাহ মাত্রা বনাম বিভব প্রবেদের লেখচিত্রের প্রকৃতি কী, অ্যান্সার হবে তো দেখো এর অ্যান্সার হবে মূল বিন্দুগামী। টু পয়েন্ট নাইনে তড়িৎচালক বল কোন ভৌত রাশিকে নির্দেশ করে, অ্যান্সার হবে শক্তিকে নির্দেশ করে অথবা দিয়ে। পরের প্রশ্ন ওয়ান বট, এক বট সমান সমান থ্রি পয়েন্ট সিক্স মাল্টিপ্লাই টেন টু দি পাওয়ার সিক্স জুল। পরের প্রশ্ন টু পয়েন্ট ওয়ান জিরোতে বাল্যচক্রে কোন ধরনের তড়িৎ ব্যবহৃত হয়, অ্যান্সার হবে সমপ্রবাহ। তো দেখো এবার আমি বামস্তম্ভ সঙ্গে ডানস্তম্ভ মিলাবো। টু পয়েন্ট ডবল ওয়ান পয়েন্ট ওয়ান তরল অধাতু, অ্যান্সার হবে ডি অ্যান্সার ব্রোমিন। নিষ্ক্রিয় তেজস্ক্রিয় মৌল, অ্যান্সার হবে এর অ্যান্সার রেডন। বক্সাইট, অ্যান্সার হবে বি এর অ্যান্সার অ্যালুমিনিয়াম। গ্রাফাইট, অ্যান্সার হবে সি এর অ্যান্সার তড়িৎ অপরিবাহী। বুঝতে পারছি আমি কী বলছি। টু পয়েন্ট ওয়ান টুতে কী বলেছে যে কোনো একটি সন্ধিগত মৌলের নাম লেখো, তোমরা তো জানো যে কপার, আরও অনেকে অনেক নাম আছে তার ভিতরে কপারের নামটা আমি বলছি অথবা দিয়ে। পরের প্রশ্ন এনএইচ থ্রিতে একটি অণুতে কটি ইলেকট্রন আছে, অ্যান্সার হবে দুটি। টু পয়েন্ট ওয়ান থ্রিতে সত্যি অথবা মিথ্যা উল্লেখ করো, তড়িৎযোজী যৌগগুলি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়, সত্য আছে। টু পয়েন্ট ওয়ান ফোরে এনএ প্লাস আয়নের সম ইলেকট্রন বিন্যাসযুক্ত মৌলটির নাম, অ্যান্সার হবে নিয়ন। পরের প্রশ্ন অথবা দিয়ে সি টু এইচ ফোর অণুতে কতগুলি বন্ধন আছে, অ্যান্সার হবে তো দেখো এটা এটা আছে দ্বিবন্ধন, ঠিক আছে, দ্বিবন্ধন দ্বিবন্ধন ও চারটি এক বন্ধন আছে। বুঝতে পারছো আমি কী বলছি। পরের প্রশ্ন কী বলেছে টু পয়েন্ট ওয়ান ফাইভে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে এনএইচ থ্রি গ্যাস চালনা করলে প্রাপ্ত অধ্যক্ষেপের সংকেত কি, তো দেখো এর অ্যান্সার হবে এফি ও এইচ থ্রি, ঠিক আছে, থ্রি আছে, ফেরিক হাইড্রোক্সাইড। বুঝতে পারছো কি বলছি, অধ্যক্ষেপণ যেটা পড়বে সেটা ছিল ফেরিক হাইড্রোক্সাইড অথবা দিয়ে। পরের প্রশ্ন লেড নাইট্রেটের জলীয় দ্রবণের মধ্য দিয়ে এইচ টু এস গ্যাস চালনা করলে প্রাপ্ত অধ্যক্ষেপের বর্ণ কি হবে, অ্যান্সার হবে কালো হবে। টু পয়েন্ট ওয়ান সিক্সে বিবৃতি সত্য অথবা মিথ্যা উল্লেখ করো, তড়িৎ বিশ্লেষণের পাত্রটিকে
ভোল্টামিটার বলে সত্য। 2.17 MgCl2 এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে একটি Mg প্লাস আয়ন যুক্ত হলে অ্যানোডটিতে কয়টি Cl মাইনাস আয়ন মুক্ত হবে? অ্যান্সার হবে দুটি। পরের প্রশ্ন অথবা দি অ্যানোডে অ্যানোড কাদায় পাওয়া যায় এমন একটি ধাতুর নাম লেখো। অ্যান্সার হবে প্লাটিনাম ও সোনা। 2.18 টেফলনের মনোরমটির নাম লেখো। অ্যান্সার হবে টেট্রাফ্লোরো ইথিলিন। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? আমি আজকে দুখানা সেট সলভ করে দিছি। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।